আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা শিখবো কিভাবে আয়ত আঁকতে হয়। আয়ত আঁকার ক্ষেত্রে আমাদের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যত দেওয়া থাকে খুব সহজে আমরা আঁকতে পারব। তো দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের বেশি কিছু প্রয়োজন নাই, কারণ 90 ডিগ্রি কোণ তো আমরা সবাই আঁকতে পারি। 90 ডিগ্রি কোণ যদি আঁকতে পারো আর দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে অনেক সহজ আয়ত আঁকা যায়। এছাড়াও আরো নিয়ম আছে, ধরো কর্ণ দিয়েও আঁকা যায়, তো সেটা পরে শেখাবো। আজকে আমরা শুধুমাত্র কিভাবে বাহুর দৈর্ঘ্য দিয়ে আঁকা যায় সেটা শিখবো। তো এটার ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় সেটা জানা থাকতে হবে। তারপরে এখন আমি কি করলাম, দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আয়তের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য নিলাম, একটা নিলাম এ একটা নিলাম বি। এখন এটা মান দেওয়া থাকতে পারে, ধরো দেওয়া থাকতে পারে যে আয়তের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা 6 সেন্টিমিটার এবং আরেকটা 4 সেন্টিমিটার দেওয়া আছে, তুমি আঁকো এটা আয়তটা আঁকো। তো এখানে আমি ধরো একটা এ বাহু নিলাম, একটা বি নিলাম। এখন আমি কি করলাম, যে কোনো একটা রশ্মি বিই নিলাম। তারপরে এখানে দেখো বিই থেকে আমি কি করব, ধরো এ এর সমান ব্যাসার্ধ নিব, আমি এ বাহুটার সমান ব্যাসার্ধ নিব। এ বাহুটার সমান ব্যাসার্ধ নিয়ে আমি বিই থেকে কেটে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি অঙ্কনের বিবরণ কিভাবে লিখতে হয় সেটাও মুখে বলে দিব। দেখো ধরো এটার নাম আমি দিলাম বিসি, তাহলে হলো কি যে কোনো একটা রশ্মি বিই নিলাম, বিই থেকে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমি বিসি কেটে নিলাম। এবার আমি কি করব, বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। তো লম্ব আঁকার জন্য আমরা কি করব, আমার ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমি তোমার ইচ্ছা মতো, হ্যাঁ তোমার ইচ্ছা মতো, তারপরে আমি বিতে ধরলাম, বিতে ধরে আমি একটা বৃত্তচাপ দিলাম। ইচ্ছা মতো ব্যাসার্ধ ধরা যাবে, তো ধরো আমি এতটুকু নিই। তারপর কি করব, সেম ব্যাসার্ধ নিয়ে এখান থেকে ধরে একটা বৃত্তচাপ, তারপর এখান থেকে ধরে একটা বৃত্তচাপ, আবার উপরে একটা দিব, আর এখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ দিব। এবার আমি এটা যোগ করে দিব। আমি আবার দেখাই কি করলাম, আমার ইচ্ছা মতো ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমি বিতে ধরে একটা বৃত্তচাপ দিলাম, হ্যাঁ একটা বৃত্তচাপ দিলাম, তারপরে এখানে ধরে একটা, এখান থেকে উপরে একটা, আর এখানে একটা, আর এখান থেকে ধরে এখানে একটা। এবার আমি এটা যোগ করব, দেখো যোগ করলাম, ধরো এটার নাম আমি দিলাম এফ, তাহলে বিএফ হলো, বিএফ রশ্মি, তাই না? এখন আমি মানে বিএফ রশ্মি মানে লম্ব আঁকলাম আর কি, তোমাদেরকে দেখালাম যে এরকম চিহ্ন থাকলে সেটাকে রশ্মি বলে সেটা আর কি, কিন্তু আমরা এখানে কিন্তু লম্ব আঁকলাম। এবার আমরা কি করবো, বিএফ থেকে এই ছোট বাহু যেটা নিয়েছি না সেটার ব্যাসার্ধ নিব, বি, এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি বিএফ থেকে কেটে নিচ্ছি। দেখো কেটে নিলাম। এইবার আমরা কি করব, এখানে আমরা নামকরণ করতে করতে যাব। এটা এ দিলাম, হ্যাঁ, আর এখানে আমি বি বাহুর দৈর্ঘ্য নিয়েছি না, ওই জন্য এখানে বি লিখেছি আর এখানে এ। তো এবার আমি কি করব, দেখো আমরা জানি কি আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে আয়তের বিপরীত বাহুগুলো সমান হলে যদি এটা এ হয়, এই বাহুটা যদি এ হয়, বিপরীতটা কি হবে, এ হবে, এটা যদি বি হয় এর বিপরীত বাহুটা হবে বি। তাহলে আমরা কি করব, এখানে এ নিয়েছি, এখানেও এ নিতে হবে, এখানে বি, এখানে বি নিতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে এর সমান ব্যাসার্ধ নিব, এর সমান ব্যাসার্ধ নিব, এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এতে ধরলাম, হ্যাঁ, নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিচ্ছি, দেখো। তারপরে কি করব, এই বি বাহুটার সমান ব্যাসার্ধ নিব, প্রথমে নিব এ মানে বড়টা নিলাম, বড়টা আমি এখান থেকে নিয়েছি, এবার আমি ছোটটা নিব, ছোটটা আমি এই যে এখানে সিতে ধরে এখানে একটা বৃত্তচাপ দিব। এইবার আমি যোগ করব, যোগ করার সময় কিন্তু সাবধান থাকতে হবে, এই সময়ই কিন্তু গন্ডগোল হয়ে যায় একটু ভুলভাল যদি যোগ করে। তাহলে এখন যোগ করি, এটাও যোগ করতে হবে। আমি অঙ্কনের বিবরণ আবার বলে দিচ্ছি, দেখো এটা আয়ত,
তাহলে এটা ধরো ডি দিলাম, আর এখানে এফ তো দেওয়া আছে, আর এখানে বি, এখানে এ। এখন আমি প্রথম থেকে আবার বলি, যে কোনো রশ্মি বিই নিলাম, বিই থেকে কি করলাম, এই যে এ বাহুটা সমান ব্যাসার দিনে বিসি অংশ কেটে নিয়েছে। এবার আমি বি বিন্দুতে লম্ব আঁকলাম, বিএফ লম্ব আঁকলাম। এবার লম্ব আঁকার পরে আমি কি করলাম, বিএফ থেকে বি এর সমান ব্যাসার দিনে আমি এখান থেকে ধরে, এই যে বিতে ধরে একটা বৃত্তচাপ দিলাম। তারপর আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই বাহুটা যদি এ নেই বিপরীতটা হবে এ, এটা যদি আমরা বি নেই এটাও বি হতে হবে। তাহলে তাহলে আমাদের কি করলাম, এখানে দেখো বিতে ধরে যে লম্ব আঁকলাম সেই রশ্মিটা, মানে লম্বটা আঁকবো আমরা, মেইন হচ্ছে প্রথমে আমাদেরকে লম্ব আঁকতে হবে। এই যে বি বি রশ্মিটা নেওয়ার পরে আমাদেরকে বিসি অংশ কেটে নিলাম, নেওয়ার পর লম্ব আঁকতে হবে, সেটা আমি বলছি। তারপরে লম্ব আঁকার পরে আমাদের এখান থেকে বি এর সমান ব্যাসার্ধ দিয়ে কেটে নিলাম। এবার আমি কি করব, এ আর সি কে কেন্দ্র করে আমি এ আর বি এর সমান ব্যাসার্ধ দিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুটো বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দেয় ডি বিন্দুতে ছেদ করে। এবার আমি এ কমা ডি আর সি কমা ডি যোগ করলাম, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। এখন অঙ্কনের বিবরণটা বলি, প্রথমে লিখবা যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে এর সমান দৈর্ঘ্য নিয়ে বিসি অংশ কেটে নেই, বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। তারপর লিখবা বিএফ থেকে এ বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি এ অংশ কাটি। তারপরে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ, এই যে এ ও বি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দেয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ কর, পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ কমা ডি সি কমা ডি যোগ করে, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানিও। তাও যদি মনে হয় কোনো প্রবলেম আছে, যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কমেন্টে জানাতে পারো। এছাড়াও রেখা রশ্মি রেখাংশ কোনটাকে কি বলে, তারপর বিভিন্ন কোন চাঁদার সাহায্যে আঁকা, এগুলো সব কিছুরই লিঙ্ক ডিসক্রিপশনে আছে। ক্লাস 5 এর প্লে লিস্টের লিঙ্কও আছে, দেখে আসতে পারো। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।